হ্যালো এভরিওয়ান, সেকেন্ড স্কুলের পক্ষ থেকে আমি আলামিন তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো যে তোমরা যারা আর্কিটেকচার অথবা ইন্টেরিয়র ডিজাইন সাবজেক্টের উপর পড়াশোনা করো তাদের আসলে 3D ডিজাইনটাও যেমন জানা লাগে, অর্থাৎ ইন্টেরিয়র বা আর্কিটেকচার ডিজাইনগুলো যেমন জানা লাগে, ঠিক তার পাশাপাশি এই কাজগুলো কীভাবে বাস্তবায়ন করতে হয়, ইন্টেরিয়র ডিজাইন কাজটা কীভাবে বাস্তবায়ন করতে হয়, এটার ধারাবাহিকতাগুলো কী কী বা কীভাবে কাজগুলো হয়। আমি ভাবছি যে এটার আমার এখানে একটা ইন্টেরিয়র ডিজাইন কাজ চলবে, তো এই কাজের কিছু ধারাবাহিক তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কোনটার পর কোনটা এবং কীভাবে এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। তো আমি মোটামুটি চেষ্টা করবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ডিউরেশনের বিভিন্ন মিনিটের ভিডিও দিয়ে এই জিনিসগুলো বর্ণনা দেওয়া বা দেখানো। আমার এই ভিডিওটা বিশেষ করে তোমরা যারা আর্কিটেকচার অথবা ইন্টেরিয়র ডিজাইনে পড়ো তাদের জন্য উপকার হবে। হয়তো কেউ কেউ শুধুমাত্র 3D আমরা ডিজাইন করি এবং ডিজাইন করার পর ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার পর পাস হওয়ার পর যে কাজগুলো থাকে ডিজাইনটা কীভাবে বাস্তবায়ন করতে হয় ইন্টেরিয়র ডিজাইনে সেই বাস্তবায়নের ধারাবাহিক ভিডিওগুলো তোমরা এখানে পাবে। তো ওকে, লেটস গো, আমরা চলো ধারাবাহিকভাবে শুরু করি ভিডিওটা। এই যে তোমরা বর্তমানে যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটাতেই হচ্ছে আমার ইন্টেরিয়র ডিজাইন হবে। অলরেডি তো অনেক সুন্দর কিছু ডিজাইন ছিল, আমি এখান থেকে এসি, তারপরে ফ্যান, লাইট, অন্যান্য যেগুলো আমাদের প্রয়োজন নেই অনেক কিছু কিন্তু খুলে ফেলা হয়েছে। এই যে কাঠের টুকরাগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা, এই যে এই কাঠগুলো, এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের কাঠ, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের কাঠ। এই যে এখানে আরও কিছু লম্বা লম্বা কাঠ দেখা যাচ্ছে, এই কাঠগুলোকে তারা তাদের প্রয়োজন মতো সুন্দরভাবে সাইজ করে এরকম টেবিলের পা তৈরি করে, এরকম টেবিলের পা তৈরি করে, টেবিলের বডি তৈরি করে, দেন সেটা হয়ে যায় হচ্ছে একটা টেবিল। চলো আমরা উপরে গিয়ে তোমাদেরকে টেবিলগুলো দেখ। টেবিলটা বানানোর কথা বলছিলাম, ওই কাঠগুলো দিয়ে এই যে এই টেবিলটা বানানো হয়েছে, এই টেবিলটা বানানো হয়েছে। এই টেবিলে সুন্দর করে তারা ইয়া সেট করবে কাটার জন্য, এই যে কাটার জন্য এটা সেট করবে, বোর্ড কাটবে। সেই সাথে এখানে আরও দেখতে পাচ্ছ এই যে এই চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো, এগুলো কেউ বলে সি চ্যানেল, কেউ বলে ফারিং চ্যানেল, এগুলোকে এরা সুন্দর করে কাটা হয়, কেটে কেটে এই যে এইভাবে বিভিন্ন সাইজের প্রয়োজন মতো সাইজ করা হয়। তারপরে এই যে এগুলোকে হচ্ছে এইভাবে একটু বাঁকা বাঁকা করা হয়, এই যে মাথা দেখলে দেখতে পাচ্ছ একটু বাঁকা বাঁকা করা হয়। দেন এগুলোকে সিলিংয়ের সাথে ওয়ালের সাথে সেট করা হবে। তো কীভাবে করা হবে বা কীভাবে করা হয় এটা হয়তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো।